আজকে দুনিয়া স্কুল এন্ড কলেজ কর্তৃক আয়োজিত কিভাবে স্কুলকে স্কুলের লেখাপড়ার মান আমরা উপর দিতে পারি সেই উপলক্ষে আজকে আমাদের এই আয়োজন। আজকে এই আয়োজনে সভাপতি করছেন আমাদের দুনিয়া কলেজ স্কুল এন্ড কলেজের আমাদের অধ্যক্ষ অবুদ রহমান সাহেব, আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের নতুন গভর্নিং বডি যেটা হয়েছেন আপনারা জানেন কিছুদিন আগে, সেই গভর্নিং বডির চেয়ারম্যান আমাদের আবিদুর রহমান আতিক ভাই ও আমাদের সদস্যবৃন্দ কমিটি, বিশেষ করে উপস্থিত আছেন এখানে আমাদের স্কুলের স্কুল এন্ড কলেজের শিক্ষক শিক্ষয়িত্রীবৃন্দ, অভিভাবকরা আছেন। আজকে এই স্কুল সম্বন্ধে আমার বলার অপেক্ষা রাখে না, এটা সবাই জানে। দুনিয়া একটি স্কুল কলেজ 1971 সনে যার জন্ম, এই স্কুলের সুনাম সমগ্র বাংলাদেশে কিন্তু এই সুনাম আছে। এই স্কুলের ইতিহাস অনেক সুন্দর ইতিহাস, মাঝখানে হয়তো কিছুটা ফাটা পড়েছিল কিন্তু আবার সেই ইতিহাস আবার জাগ্রত হয়েছে। আমি বলব এই কলেজ স্কুল এন্ড কলেজ এটা আমার মা, এটা আমার বাবা। কেন বলবো, আমি যখন ভূমিষ্ঠ হয়েছিলাম মার গর্ভ থেকে, মা আমাকে হাঁটি হাঁটি করে আমার কিছু সময় আমাকে পৃথিবী দেখার সুযোগ করে দিয়েছেন। যখনই আমি হাঁটতে শিখেছি তখন মা বাবা চিন্তা ভাবনা করেছেন এখন আমার দায়িত্ব নেই, আরেক মা বাবার কাছে আমাদেরকে দিয়ে আসে। সেটা কিন্তু কোথায়, স্কুলে ভর্তি করে, স্কুলে ভর্তি করে দেয় এখন দায়িত্ব ওনাদের। পিতা মাতার যতটুকু দায়িত্ব না এর চেয়ে বেশি দায়িত্ব আমাদের স্কুলে, স্কুলের শিক্ষক শিক্ষয়িত্রী। আমি এখানে সবসময় মা বাবার সমতুল্য মনে করি, যেহেতু আমার আগামী দিনে ভবিষ্যৎ এই স্কুল থেকে আমি শিখব, কিভাবে আমি চলব, কিভাবে আমি আমার নিজেকে আমি গড়ব, কিভাবে সমাজকে আমি গড়ব, কিভাবে আমি দেশকে আমি দেব, আমি দেশকে কিভাবে দেব, এই স্কুল থেকে কিন্তু শেখানো হয়। বাবা অনেক কিন্তু এই জিনিসটা শেখায় না, তারা হাতে শেখায়, কিন্তু এই শিক্ষাটা আমরা এখানে পাই। আজকে আমাদের এখানে অনেক সুন্দর সুন্দর কথা বেরিয়ে এসেছে আমাদের শিক্ষক এবং আমাদের সদস্য যারা আছেন কমিটির চেয়ারম্যান যারা আছেন বলেছেন সুন্দর কথা। তো আমি প্রথমেই দিই আমাদের বৈষ্ণবের নাম জানি কি মোবাইল স্যার, মোবাইল আমাদের সম্মানিত শিক্ষক, উনি বলেছেন যে আমাদের এই দিল্লিকে সংস্কার করার জন্য সংস্কারের প্রয়োজন আছে এবং আমাদের গেটটা সম্বন্ধে বলেছেন, তাই না? গেট সম্বন্ধে বলেছেন গেটটা প্রতিরোধ, এটা প্রসার করা দরকার, এটা উনি চাচ্ছেন এটা অতিরিক্ত করার জন্য। আরো অনেক কথা বলেছেন, এখানে বলেছেন যে আমাদের ওয়াশরুম প্রতি রুমে ওয়াশরুমটা প্রতি রুমে করা যাবে না, স্কুলের মধ্যে প্রতি ফ্লোরে আমাদের প্রতি ফ্লোরে আমাদের আমাদের ওয়াশরুম আমরা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। স্কুল তো আপনার এটা ব্যবসা বাণিজ্যের জায়গা না, এই স্কুলের মধ্যে যা আয় হবে এই স্কুলের জন্য ব্যয় হবে এবং আমাদের শিক্ষক শিক্ষকের জন্য ব্যয় হবে, সভাপতি এখান থেকে আমার সুবিধা নিতে হবে এই চিন্তার জন্য আমাদের মাথা মধ্যে না থাকে। বিগত সময় কি হয়েছে না হচ্ছে আমরা সমস্ত কিছু জমা লিখে দিয়ে মানে আগামীতে কিভাবে চলবো, কিভাবে স্কুলের আয় উন্নতি করা যায়, স্কুলের মান বাড়ানো যায়, আমরা সেই লক্ষ্যে আমাদের পৌঁছার জন্য আমাদের বিদ্যুৎ গতিতে আমাদের যেতে হবে, পিছনে ঝঞ্ঝাট ফেলে দিয়ে আমাদের সামনের দিকে অগ্রসর হতে হবে। যদি আমরা বিশ্ব দেখেন তারা কোথায় পৌঁছে গেছে,
যে মালয়েশিয়া আমাদের পরে স্বাধীনতা লাভ করছে সেই মালয়েশিয়া কোথায়? ইনশাল্লাহ আমরাও যাবো, আমরা সেই পথে আমরা আগাচ্ছি। আমার নেত্রী এই দেশকে সেইভাবে নিয়ে যাচ্ছেন, রাস্তাঘাট বলেন, এটা তো বলার অপেক্ষা রাখেন, আপনার সচক্ষে সবকিছু দেখেন, উনি সর্বক্ষেত্রে সর্ব জায়গায় আমরা দৃষ্টি কিভাবে দেশকে এগিয়ে নেওয়া যায়। তো এখানে আরো বলেছেন আমাদের আজম আলী সাহেব, না আজম আলী খান সাহেব বলেছেন যে স্কুলে আমাদের গতবার আমরা পিকনিক করতে পারি নাই, একটা পিকনিক এর আয়োজন করার জন্য বলেছেন। এটা সিদ্ধান্ত আপনারা নিবেন কোথায় করবেন, হ্যাঁ কোথায় যাবেন, আপনারা যারা শিক্ষক শিক্ষার্থী যারা আছেন, আমাদের প্রিন্সিপাল সব আছে, আপনাদের আছেন, এটা আপনারা কি করবেন, এটা আপনাদের মন মতো ইনশাআল্লাহ হবে, চিন্তা করার কারণ নেই। আর এখানে আজমের সাহেব বলেছেন যে স্কুলে সরকারি করণ আগে একবার চেষ্টা হয়েছিল, তাই না? আমিও শুনেছি যে একবার হয়েছিল এবং এখানে অনেক ভুল বুঝাবুঝি হয়েছিল, অনেক কিছুটা দুর্নীতি অনেকে হয়েছিল, সেখানে অনেকে আশ্বাস দেওয়া হয়েছিল যে আপনাদের সরকারিকরণ করা হবে, এখানে কিছু খরচ করে দিয়েছিল, সেই বহু আগে সালাম হিসাবে সবাই অনেক দেখ, সেটা আমি বলল তো পিছনে কি হয়েছে সেগুলো আমার দেখার বিষয় না। আমি স্কুলকে যদি আপনার মনে প্রাণে মনে করেন যে না এটাকে সরকারিকরণ করতে হবে, আমি চেষ্টা করবো আমার দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে আমি রাজ্য করার চেষ্টা করবো যে আমার স্কুল এখানে স্কুলটাকে সরকারিকরণ করা হবে ইনশাআল্লাহ। এখানে আমি একটা কথা বললাম যে স্কুলে যা আয় হবে ব্যয় হবে আমার শিক্ষক শিক্ষিতদের মাঝে এবং স্কুলের সংস্কারের জন্য, এখানকার অর্থ নিয়ে আমরা ওই অন্য ব্যবসা লাগাবো সেটা আমরা এই চিন্তা আমরা করি না। ইনশাল্লাহ সমস্ত কিছু দায় ভার সমস্ত আমাদের মনোনীত কমিটি এবং আমাদের প্রধান আমাদের অধ্যক্ষ সাহেব আছেন, ওরা আপনারা আছেন, এটা আপনাদের ছেড়ে দিলাম। এটা বিশেষ করে এখানে একটা কথা বলা হয়েছে, আমাদের যে খণ্ডকালীন শিক্ষক যারা আছেন তারা যে বেতনটা পান এটা কাজের ঘরে এই চেয়ে বেশি বেতন পান, জানি না আমি অবশ্য এখন জানি না আমি যে কিরকম বেতন তাদের বেতনের হার কতটুকু আমি জানি না। আমাকে আপনি বলেছেন আমি আমার ম্যানেজিং কমিটি মানে ম্যানেজিং কমিটি কমিটিং করির চেয়ারম্যান সাহেবকে বলবো, আমাদের অধ্যক্ষ সাহেবকে বলবো যে অন্তত মানবতার দৃষ্টি নিয়ে তাদের বেতন বৃদ্ধি করবেন আপনারা। কারণ চলতে মানুষ সবার ধরুন মানুষ হিমশিম খেয়ে যায়, সমস্ত কিছু বৃদ্ধি সমস্ত কিছু দাম বেড়ে গেছে, আমাদের শিক্ষক শিক্ষার্থী যারা আছেন সমাজের মধ্যে আমি মনে করি সবচেয়ে সম্মানের দিকে তারা অনেক উপরে, সম্মানের দিকে সবার উপরে। আপনার ব্যবসায়ী বলেন শিল্পপতি বলেন অমুক বলেন তমুক বলেন এরা আমার কোম্পানির কাছে নিয়েছে, সারা বিশ্ব কোনো দেখেছি বড়ি বিশ্ব দেখেছি শিক্ষকদের ইসলাম অনেক উপরে। আর আমাদের উপরটা আমরা শিক্ষকদের কোনো দামি দিই না, শিক্ষকদের আমরা চিন্তা ভাবনা করি একদম নিচে। অনেক দেখা যায় আমি একটা কথা বলি মনে কি শুনিয়েন না, একজনে গেলাম আপনার একটা বিয়ে সম্বন্ধে, বিয়ে সম্বন্ধে নিয়ে গেলাম ওই মেয়ের বাবা শিক্ষক স্কুলে, আমরা প্রায় 40-50 জন গেলাম দেখতে শিক্ষকের মেয়ে, 40 জনই দেখলাম না স্কুলের বাবা করে বাবা তোমার ছেলে মেয়ে আদর করতে পারবো না, ওই এইভাবে চিহ্নিত করে আপনারা ওই এই বিবাহ একদম সমস্ত দুঃখী মানে ভেঙে যায়, সেখানে আমি বলছি না এখানে বিয়ে হবে এই না এখানে আমরা নিব। আমাদের মধ্যে মন মানসিকতা কত খারাপ, একজন শিক্ষক সে একটা সম্মানিত ব্যক্তি, সে শিক্ষা দেয় শিক্ষা আলো ছড়িয়ে দেয় সমাজ সারা বিশ্বে, আমার সন্তান কিছু মানুষ করছে আর আমরা তাকে এত নিচে স্থানে দেখি, এটা আসলে অত্যন্ত দুঃখের বিষয়। এখানে আরো অনেক ভয়েরা অনেক কিছু বলেছেন আমাদের শিক্ষক, আপনারা জানেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শতবর্ষ জনশতবর্ষ বার্ষিকী এই ইসে গেল, আর সবচেয়ে বড় স্বাধীনতার 50 বর্ষ পূর্তি সুবর্ণ জয়ন্তী
আমরা পালন করলাম, সাথে সাথে আমাদের এই 50 বছর স্কুলে তাই না, এটাও একটা সুবর্ণ জয়ন্তী মনে করি। এখন আমরা এই সুবর্ণ এই 50 বছর প্রতি আমরা কিভাবে পালন করতে পারি, কিভাবে আমরা এটা সুন্দরভাবে পালন করতে পারি, এটা একটা দেখার বিষয়। 50 বছরের হাফ সেঞ্চুরি তাই না, আমরা এটাকে দীর্ঘদিন হয়ে গেছে আমরা ক্রিকেটার সুন্দর একটা অনুষ্ঠানের মাধ্যমে আমরা একটা অনুষ্ঠান করব যাতে আমাদের এই জিনিসটা মানে সবাই মনে রাখতে পারে। আমি আপনাদের সাথে একমত বলেছেন, এটার মধ্যে আমাদের সহযোগিতা থাকবে। আমি আমার নিজের ব্যক্তিগত থেকে আমি অনুদান দিব এই আপনাদের বলে যে আমি 1 লাখ টাকা দিব আমার নিজের ব্যক্তিগত আপনাদের সাথে শরীর পেলাম আর এখানে আমার আরেকজন আমাদের বলেছেন আমার যে সামসুর রহমান আপা যে একটা এখানে গ্রন্থকার একটা অভিভাবকের ল্যাব তাই না আপা বলেছেন, এটা খুব গুরুত্বপূর্ণ একটা চাওয়া, আমরা ইনশাল্লাহ এটাও করবো। আপনি একটু আপনাদের মাথায় নিয়ে রাখেন এটা আমরা করবো। এই বিল্ডিং টা আপনি বললেন এই বিল্ডিং এর কি ফাউন্ডেশন ভালো না, যদি আপনার দেখেছেন যে এটা ভেঙে পুরোটা ভেঙে নতুন করে করার জন্য ঠিক আছে, আপনার যদি আমাদের ফান্ডের অবস্থা কিরকম ঠিক আমরা যাই না এটা আপনি বলতে পারবেন, যদি ফান্ড ভালো থাকে আপনার কাজ যত অসুবিধা নেই ইনশাল্লাহ আপনার পাবেন ইনশাল্লাহ। এই স্কুলের সমস্ত কিছুই আপনারা এবং সমস্ত কিছু ভালো মন্দ ভালো মন্দের দায়রা আপনি দেবেন, খারাপ মন্দের দায়রা আপনার নিবেন। হ্যাঁ এই স্কুলের আপনার উপরে ছেড়ে দেওয়া হইল, আমাদের শিক্ষক শিক্ষিকা যারা আছেন সবাই ভালো, সবাই অনেক ভালো আপনারা ভালো তো বিধায় আমাদের স্কুলের শিক্ষার মান এত উপরে চলে যাচ্ছে ইনশাল্লাহ। একটা সময় রাখবেন আমিও কিন্তু আমিও চাওয়া পাওয়া আছে, সেটা হলো আপনারা জানেন যে অন্ধ কি চায় তার দৃষ্টিতে ফিরা চায় তাই না, যে আল্লাহ আমার দৃষ্টিতে যে হইতাম পৃথিবীর সবার সমস্ত পৃথিবীর রং ঘন সব দেখতাম আমি আল্লাহ আমি দেখতাম। আর আমরা যারা জনপ্রতিনিধি আমরাও চাই স্কুলের শিক্ষার মান করে চাওয়া পাওয়া আমাদের আপনারা স্কুলের মান বৃদ্ধি করবেন আমরা সব জায়গায় গিয়ে বলতে পারবো, সেই শিক্ষামন্ত্রী বলতে পারবো প্রধানমন্ত্রী বলতে পারবো সবাই কিছু বিভাগে বলতে পারবো যে আমার এলাকায় স্কুলগুলি দেখেন খাবারের রিজাল্ট কত সুন্দর। এর মধ্যে কটা স্কুলের ই আছে না ওই কটা স্কুলের টাকা করছি 50টা এটা প্রাথমিক প্রাথমিক গণশিক্ষা যে আবিন্দ্র চারিগরি সদস্য আমি দৃষ্টিনন্দন 50টা স্কুল সবচেয়ে বেশি স্কুল আমাদের জ্ঞানরা যাত্রাবাড়িতে আমি এইবার প্রতিষ্ঠা হবে আর সবচেয়ে দৃষ্টিনন্দন এক একটা স্কুল মনে করেন 6-7 তলা হবে লিপ সহকারে এবং আপনার মনে কাজ এক একটা স্কুল 8-9 মিনিট বিদায় করে দেওয়ার পরামর্শ পুরান ভেঙে দিয়ে নতুন করা হবে। দেখছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমার কিন্তু এই চিন্তা ভাবনা তার মাথার মধ্যে ঢুকেছে, উনি বলেছেন আমাদের নিয়ে যে প্রাইমারি স্কুলগুলিতে কোন অবস্থা না কয়েক আছে না কিছু আছে বাচ্চারা দূরে গিয়ে মা বাড়িতে পাইতে যায় কোন রকম অবস্থা খুব খারাপ। আর বিশেষ করে আমাদের মধ্যে একটা চিন্তা ভাবনা যে প্রাইমারি স্কুলের গরিবের ছেলেরা পড়ে অনেক এমন ওই যে গরিবের ছেলে দিন আমার ছেলে গরিবের ছেলে বড় বড় ছেলেরা অবস্থা উৎপন্ন এরা স্কুলে যায় না, আমার বলে আমি এই ভুল আমি ভাঙবো আমার জরুরি বলেছে আমি এই ভুল ভাঙবো আমি যেভাবে প্রাইভেট স্কুলে করবো বড় লোক গরিব লোক মাঝে যারা আছে বন্ধু ধনী যারা আছে সবাই সরকারকে স্কুলে ভর্তি হবে। উনি এই চিন্তা ভাবনা করে দৃষ্টিনন্দন স্কুল করে এক একটা স্কুলে আপনারা দেখবেন উত্তর তো শুরু হয়ে গেছে সব লিপ লিপ সহকারে প্রত্যেকটা রুমের প্রায় ইয়ে বাথরুম সব বুঝায় ক্যাচ করা অত্যন্ত তো আপা ওই চিন্তা ভাবনা করে বাংলাদেশের মধ্যে এই প্রাইমারি প্রাথমিক স্কুলগুলিকে এইভাবে হাতে নিয়েছেন ওই আমি হচ্ছে বেশি 50টা স্কুল বরাদ্দ পেয়েছি ইনশাল্লাহ ইনশাল্লাহ দেখবেন আমাদের এলাকার মধ্যে স্কুল যেন হবে কারণ দেখবেন যে স্কুলগুলো বেশি নতুন হয়। আর হাই স্কুলে আপনার বিশেষ করে এই উচ্চ বিদ্যালয়ের জন্য কয়েকটা স্কুলে অনুদান আনছি, দুঃখের বিষয় যে স্কুলগুলিতে 2-3 কোটি কয়েকটা স্কুলে দেওয়া হয়েছে
কিন্তু টাকা ফেরত দিয়েছে। দুঃখের বিষয়, কাগজপত্র নিজেকে ফেরা বললেন না, যে অনেক স্কুলে কাগজপত্র নাই। এখন কাগজপত্র ছাড়া কিন্তু কোনো বরাদ্দ অনুদান দেয় না। আপনার জেনে রাখবেন, এখন ওই স্কুলগুলি কাগজপত্র ঠিক আছে কিনা, যে স্কুলে টাকা বরাদ্দ দিলাম কিন্তু স্কুলে টাকা পয়সা নিতে পারেন নাই, ব্যবহার করতে পারেন নাই। কেন? কাগজপত্রের শর্টেজ, কাগজপত্রের উপযুক্ত যে কাজ প্রয়োজন প্রয়োজন সে কাগজপত্র দেখাতে পারে নাই। তিনটা স্কুলের পাস পাইছে না, তিনটা ফেরত গেছে, তিনটা ফেরত গেছে প্রায় 18-20 টাকা। তো যাক, আমাদের ইনশাল্লাহ স্কুলের কাগজপত্র ঠিক না, ইনশাল্লাহ কিছু বাকি আছে, একটু শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। আমরা স্কুলের জন্য অনুদান আনবো, চিন্তা করি ইনশাল্লাহ। স্কুল দেখবেন, স্কুল তো নাম করে, স্কুলের সবাই জানে ইনশাল্লাহ পাবে। নামাজের রুম, এটাও তো নামাজের রুম দরকার ইনশাল্লাহ, হবে ইনশাল্লাহ। যদি আমরা স্কুল ভেঙে দিয়ে যদি এটা মনে করেন, আমার লিফ্ট থাকতে হবে, লিফ্ট থাকবে 8-10 তলা দেখবে আমরা ইনশাল্লাহ। লোকসংখ্যা বাড়তেছে, দেশ ছোট, ভৌগোলিকভাবে দেশ ছোট, লোক আমাদের বেশি, আমরা জায়গা পাবো কোথায়, তাই না? আমাদের এই অল্প জায়গার মধ্যে আমাদের হাই রেস্ট বিল্ডিং করতে হবে ইনশাল্লাহ। আপনার দেখে দেখেন মিঠে ভাই লিখে রাখেন তো কথা বরাবর অনেক সময় নেই, আমি আবার একজন যাবো, আমার ইয়ে মিটিং আছে। আপনারা সবাই ভালো থাকেন, সুন্দর থাকেন। যদি আপনাদের কিছু পদ ভাই বলেন আপনারা, আর এমপিএ ভুক্ত ব্যাপারটা আমাদের 245 টোটাল, হ্যাঁ 184 এমপিএ ভুক্ত টোটাল আছে, আর এগুলিকে বাদ বাকি দিয়ে যারা কিভাবে কি করা যায় আপনি ওই চেষ্টা করেন ইনশাল্লাহ। আমারও চেষ্টা থাকবে সেটা, ওনারা এমপিএ ভুক্ত হয়ে যেতে পারেন। আপনারা আমাকে কাজে লাগান, আপনারা আমাকে কাজে লাগান, আমি যাব। আমার জন্য কষ্টই হোক আমি সেখানে দৌড়াবো। মা যেমন শিশুর বাগানের দূর দেয় না, হ্যাঁ ঠিক, আপনার জন্য এই করতে হবে। কোথায় আমার কাজ, কোথায় আমি কি করবো, আমার কি দরকার, কি আজ কোথায় গেলে কি কাজ হবে আমাকে বলবেন আপনারা, ইনশাল্লাহ চলে যাবে। স্কুলের কলেজের টাকা অটোমেটিক ব্যবহার হবে না, স্কুলের জন্য ব্যবহার হবে, স্কুলের শিক্ষক শিক্ষকদের জন্য ব্যবহার হবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক, বিনয় একই স্কুল কলেজ, ইসলাম আলাইকুম।